আল্লামা জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, এই মানুষটার ত্যাগ আর তিতিক্ষা যা আপনাদেরকে বাসায় বলে বোঝানো কখনো সম্ভব নয়। আল্লামা জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ এই হাসিনা তার স্বার্থ হাসিল করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত একজন হক্কানি আলেমকে নিয়ে জুলুম নির্যাতনের ইস্তিমলা চালিয়েছেন। আউযুবিল্লাহ, পরে জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তার একটা কথার প্রতিবাদ করেছিলেন, সে হিন্দুদের পক্ষপাতিত্ব করেছিল যেটা ইসলাম বিদ্বেষী, ইসলামের সাথে সাংঘর্ষিক। এই কথাটার কারণে তাকে আজকে বছরের পর বছর জেলখানার প্রকোষ্ঠে ঢুকিয়ে রেখেছে, আর এই জেলখানার মধ্যে তার আত্মীয় স্বজন প্রায় সকলেই ইন্তেকাল করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আল্লামা জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর শেষ সম্বল তার বড় বোন, সেই বড় বোনটাও গতকাল ইন্তেকাল করেছে। প্যারোলে মুক্তি দিয়ে হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হলো। বাঘ তাকে 100 বছর খাঁচার মধ্যে বন্দি করে রাখলেও বাঘের হুঙ্কার কোনোদিন কমে না, ঠিক কেনা বলে। তিনি বের হয়ে হাসিনার সমস্ত অপকর্মকে ফাঁস করে দিয়েছেন। তার স্বার্থে আঘাত লাগলে সে হক্কানি ওলামায়ে কেরামদেরকে অথবা ভালো কোনো মানুষকে স্বার্থে আঘাত লেগেছে তাকে জঙ্গি বলে, রাজাকার বলে জেলখানার প্রকোষ্ঠে ঢুকিয়ে রাখত। শেষ পর্যন্ত আমার মনে পড়ে গেল আল্লামা সাইদ রহমতুল্লাহ আলের সেই কথাটি, যে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, কথাটা বলে গিয়েছিলেন আজ থেকে অনেকদিন পূর্বে, কিন্তু বাস্তবিক পক্ষে আজ তার বাস্তব প্রতিফলন হয়েছে। আজ তাকায় দেখেন তার নেতা নেত্রীরা যারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না, ঠিক কেনা বলে। যে পলক জুনাইদ আহমদ পলক বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবনকে দুর্বিষয়ের মধ্যে ফেলে দিয়ে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল, যেই প্রবাসী ভাইয়েরা তাদের মা বাবার সঙ্গে যোগাযোগ করার জন্য দিশেহারা হয়ে পড়েছে, ওই প্রবাসী ভাইদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। কিসের জন্য? সামান্য একটু ক্ষমতার জন্য। কিসের জন্য ভাই? ক্ষমতার জন্য। আজকে সে পলায়ন করার জন্য এয়ারপোর্টের মধ্যে গিয়েছে, একটা ক্যাব করেছে, চোরের মতো চোরের বেশে সে এয়ারপোর্টের মধ্যে গিয়েছে, কিন্তু সে পলায়ন করার সেই পথটুকু পায় নাই, সেখানের মধ্যে আটক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। পরে তোমাদের কথায় মানুষ থরথর করে কাঁপত, তোমাদের কথায় মানুষ চুপ হয়ে যেত, তোমাদেরকে মানুষ সেলুট দিত। আজকে তাকায় দেখো ওই সেলুট এখন জুতার বাড়িতে পরিণত হয়েছে, ঠিক কেনা বলে। এজন্য সাবধানতা অবলম্বন করা উচিত। আল্লাহ পাক দেখান, আরে ফেরাউন থাকতে পারে নাই, এত বড় দাপটশালী ব্যক্তিত্ব, সেই ফেরাউনকে যিনি শেষ করে দিয়েছেন তিনি কে? আর তোমাদের মতো কুটি মাসকে আল্লাহ তাআলা শেষ করতে গিয়ে আল্লাহ তাআলার বিশাল বড় বাহিনীর প্রয়োজন করেছে? আজকে দেখুন এক এক করে সকলের মুখোশ উন্মোচন হচ্ছে। যে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না, শেখের বেটি পালায় না, শেষ পর্যন্ত সে তার নেতা নেত্রীদের কথা চিন্তা না করে সে নিজে তার নিজের পথ খুঁজে পালিয়েছে, ঠিক কেনা বলেন। এরা হলো চোর, এরা দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য এই দেশের মধ্যে এসেছে, ঠিক কেনা বলেন। আওয়াজ করে বলুন, কৌনান কা মুখতার খোদা তুমকো বানায়া, কৌনান কা মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কি নেগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কি নেগাহবান খোদা তুমকো বানায়া। ইয়া রব মেরি আঁখো মে সমা যায়ে মদিনা, ইয়া রব মেরি আঁখো মে সমা যায়ে মদিনা, মুদ্দত সে মেরা দিল মে তমন্নায়ে মদিনা, মুদ্দত সে মেরা দিল মে তমন্নায়ে মদিনা।
তলওয়ারে বকট হোক কাল ময়দানে আসির, তলওয়ারে বকট হোক কাল ময়দানে আসির, দুশ্মন কি মুকাবিল তো লগা নারায়ে তাকবীর, দুশ্মন কি মুকাবিল তো লগা নারায়ে তাকবীর, তো মরদে মুসলমান হো তো মরদে মুসলমান, তো মরদে মুসলমান হো তো মরদে মুসলমান, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন। আলহামদুলিল্লাহ, মহিয়ান গড়িয়ান রাজাদিরাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহি দরবারে অসংখ্য অগণিত শুকর এবং নত শিরা সাজদা অবনত করছি যে আল্লাহ সমাজের এক ক্লান্তি লগ্নে আমাদেরকে দিনই মাহওয়ালে এসে সমবেত হওয়ার তৌফিক এনায়াত করেছেন। আওয়াজ করে অন্তরের গহীন থেকে কালিমাত শুকরের হাদিয়া পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে দেশ স্বাধীন হলেও আমরা এখনো স্বাধীন হতে পারিনি। মানুষ এখনো পরাধীনতার মধ্যেই রয়েছে। একমাত্র ইসলামী শাসনই হল উম্মাহর স্বাধীনতা। কেন ইসলাম, ইসলামী শাসন উম্মাহর স্বাধীনতা? কারণ হল ইসলাম অনুযায়ী যদি দেশ গঠন হয় তাহলে সমাজের মধ্যে আসবে শান্তি, যার কারণে অর্ধ জাহানের বাদশা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, তার কোনো বডিগার্ডের প্রয়োজন পড়ে নাই। হযরতে ওমর একদিন ক্লান্ত হয়ে একটা গাছের নিচে শুয়ে আছেন, হঠাৎ করে একজন কাফের সে তরবারি নিয়ে হযরতে ওমরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমরের ঘুম ভেঙে গেল। এবার ওই কাফের ব্যক্তিটি ডাক দিয়ে বলে, এই যে আমার হাতে তরবারি, বলো ওমর, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তো বাঁচানোর মালিক একমাত্র আমার রব আল্লাহ, আল্লাহু আকবার করেন। ইসলামী শাসনই হল মুসলিম উম্মাহর স্বাধীনতা। কারণ কি? ইসলামী শাসন থাকলে ইসলাম বলেছে কেউ যদি চুরি করে তাহলে তার হাতের কবজি পর্যন্ত কেটে দাও। আচ্ছা বলুন তো, এই নিয়মে এই রুলসে যদি একটা দেশ পরিচালিত হয় তাহলে সেই দেশের মধ্যে কি চুরি থাকবে? চোর যখন চুরি করতে যাইবে তখনই সে ভাববে আমি ধরা পড়লেই আমার হাত কাটা যাবে, চুরি কমে যাবে। কেউ জিনা করতে যাইবে, জিনা করতে গেলে সর্বপ্রথম আগে তার মাথার মধ্যে চিন্তা আসবে, ইসলাম আমাকে বলেছে যদি কেউ জিনা করে তাহলে তাকে বেত্রাঘাত করো, একশত বেত্রাঘাত। এখন কথা হলো, যারা জিনা করতে চায় যদি ইসলামী শাসনামল চলতো বলুন তো তারা কি জিনা করতে পারত? জিনা করতে পারত না। বর্তমান সোশ্যাল মিডিয়া জুড়ে একটা নিউজ ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হচ্ছে, মৌমিতা, ভারতের একটি মেয়ে মৌমিতা, তাকে তার একজন মেয়ে কলিগ তার মুখ চেপে ধরেছে এবং দশ বা প্রায় পনেরো বিশ জন মিলে তাকে ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ পড়েন। সমাজে আপনি কাকে বিশ্বাস করবেন? এই যে একটা মেয়ে, অথচ তার একজন মেয়ে কলিগ
তার গলা চেপে ধরে ধরে রেখেছে এবং কয়েকজন মিলে তাকে গণধর্ষণ করেছে। কল্পনা করা যায় কোন সমাজে আমরা বসবাস করছি। আজকে মৌমিতা সে বাঁচার জন্য হাহাকার করেছে, কিন্তু তাকে বাঁচানোর মতো কাউকে পাওয়া যায় নাই। অথচ সেই ভারত যেখানের মধ্যে তাকে দর্শন করেছে, ওই ভারত আমাদের বাংলাদেশকে নিয়ে নাক দলায়, এই অধিকার ভারতের আছে নাই? ভারত কিভাবে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে? তোমরা তোমাদের দেশ নিয়ে চিন্তা করো, তোমরা আমাদের দেশ নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন করে না, ঠিক কিনা বলে? তোমরা বর্তমানে গোটা বিশ্বের মাঝে পরিচয় তুলে ধরেছ, দর্শনের নজির স্থাপন করেছ, আর বাংলাদেশকে নিয়ে যদি প্রপাগান্ডা চালানো হয়, আমরা এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা বলেন? সেই মৌমিতাকে কয়েকজন মিলে গণধর্ষণ করলো, বাঁচার জন্য হাহাকার করলো। আহারে, মানুষ এত নির্মম হয় কিভাবে? একটা মেয়েকে এরকম অমানবিক নির্যাতন করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, যে দৃশ্যগুলো দেখলে আমরা বরদাস্ত করতে পারি না। বলছিলাম, কোনো মেয়ে যদি পরিপূর্ণ পর্দায় আবৃত্ত থাকে, ইসলামকে ফলো করে চলে, তাহলে কখনো সে দর্শনের শিকার হতে পারে না। এরপরে আসুন, ইসলামী শাসন কেন প্রয়োজন? ইসলাম বলেছে কেউ যখন চুরি করবে তার হাত কেটে দাও, দর্শন করেছে তাকে বেত্রাঘাত করো, কেউ কেউ কাউকে হত্যা করেছে, হত্যার বদৌলে তাকে হত্যা করো, ইসলামের বিধান। এখন একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করে, যদি সে জানতো যে আমি তাকে হত্যা করছি, আমারও প্রাণনাশ হবে, আমাকেও শেষ করে দেওয়া হবে, এই ইসলামের দিকে যদি ফলো করত, তাহলে কি কেউ কাউকে হত্যা করত? হত্যা করত। এই জন্য ইসলামের প্রয়োজন। দেখুন, সাম্প্রতিক আপনারা সকলে দেখেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ইতিমধ্যে পদত্যাগ করেছেন। যে বিচারপতি মানুষের বিচার করত, যে বিচারপতি মানুষকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দিয়ে অসংখ্য অগণিত মায়ের বুককে খালি করেছে, অসংখ্য অগণিত মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছে, আজকে ওই বিচারপতির বিচার করেছে জনগণ। আল্লাহ, তুমি কেমন বিচার করেছ? আজকে তুমি যেই মানুষের বিচার করছো, আজকে ওই জনগণ তোমার বিচার করে, এর থেকে লজ্জার, এর থেকে অপমাননার আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, বিচার কায়েম করতে হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলে দিচ্ছেন, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে জানায় দেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, তখন তোমরা ন্যায়পরায়ণতার সাথে বিচার করো, ইনসাফের সাথে তোমরা বিচার করো। এই আয়াতটা যার উপরে নাজিল হয়েছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে, নবীজির উপর। নবীজি সর্বপ্রথম আমাদের জন্য ইনসাফের বিচার করে গোটা মানববাসীকে দেখা দিলেন। ও মানববাসী, ভালো করে শুনেন, ইসলামের বিচার কিভাবে করতে হয় আমি নবী থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে নাও। মদিনার বাজারের মধ্যে কুরাইশ বংশের একজন মেয়ে চুরি করে ধরা পড়ে গেল, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, মন খারাপ করে ফেললেন, আহারে, নবীর বংশের মেয়ে চুরি করে ধরা পড়েছে, এখন তো ইজ্জতহানি হবে, আমাদের ইজ্জত শেষ হয়ে যাবে, কুরাইশ বংশের মান ইজ্জত সম্পূর্ণ দুলয় মিশে যাবে। সাহাবায়ে কেরাম চিন্তায় চিন্তিত, পেরেশানির মধ্যে সময় কাটাচ্ছেন। কিছু সাহাবায়ে কেরাম এবার সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পরামর্শ করল, সাহাবায়ে কেরাম পরামর্শ করল, তাহলে এখন কি করা যায়?
কিছু সাহাবায়ে কেরাম বলল, পয়গম্বরে আরবের কাছে যদি বিচার যায় তাহলে পয়গম্বরে আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কেটে দিবেন, তাহলে কুরাইশ বংশের সম্মানহানি হবে, কুরাইশ বংশের সম্মানহানি হবে। এই জন্য সাহাবায়ে কেরাম মিলে পরামর্শ করল, দেখো কোনোভাবে তার একটা আঙ্গুল অথবা আঙ্গুলের অংশ কেটে দেওয়া যায় কিনা, তাহলে মান ইজ্জত রক্ষা হবে। পয়গম্বরে আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত এই কথাটি পৌঁছে গেল। পয়গম্বরে আরবে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলেছ কুরাইশ বংশের মান ইজ্জত সব দুলয়ে মিশে যাবে, কুরাইশ বংশের একজন মেয়ে চুরি করেছে, তাও আমার মেয়ের নামে, তার নাম ফাতেমা। এবার পয়গম্বরে আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লক্ষ্য করে বললেন, ভালো করে শুনে নাও, ওই মহিলা চুরি করেছে, তার শাস্তি সে পাবে, আর এই চুরিটা যদি স্বয়ং আমার মেয়ে ফাতেমা করত, আমি আমার মেয়ে ফাতেমারও হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। পয়গম্বরে আরবে নজির স্থাপন করে গেলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা তখন তোমরা ইনসাফ বজায় রেখে বিচার করবা। নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ। আজকে তাকায় দেখেন ওই বাংলাদেশের বিচারপতি, সাবেক বিচারপতি, মানুষের বিচার করে কত মানুষকে জুলুম নির্যাতনের ট্রিব্যুনাল চালিয়েছে, কোনো হিসাব নাই। আজকে তাকে তার বিচার জনগণ করে আল্লাহ পাক দেখায় দেন, জমিনের মধ্যে আমি আল্লাহ বিচারের এরকম আমানতের স্থানে চেয়ারের মধ্যে তোমাকে বসাইলাম, এই আমানতের খেয়ানত যখন করবা, যখন তুমি চেয়ারে বসে ঘুষ খেয়ে তখন বিচার এদিকে তাকে ওইদিকে দিয়ে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে তোমাদেরকে অপমানিত আর লাঞ্ছনার জিন্দেগি করে তোমাদেরকে শেষ করে দিব। এই জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, বিচার যদি করতে হয় তাহলে ইনসাফের সাথে তোমরা বিচার করো। আজ যেখানের মধ্যে রাষ্ট্র ঠিক নাই সেখানের মধ্যে আমাদের কথা তো দূরের কথা, দেখবেন টেবিলের নিচ দিয়া 500 টাকা আর এক কাপ লাল চা দেখাই দিয়েছে, বিচার এই দিকেরটা ওই দিকে দিয়ে দেয় এমন কপাল করা মুসলমান সমাজের মধ্যে বসবাস করে, ঠিক কেনা বলেন? আস্তে করে বললেন কেন, আছে না নাই? আপনি 500 টাকা 1000 টাকা এক কাপ লাল চায়ের কাছে আপনার ইমান বিক্রি করে দিলেন, বিচার এই দিকেরটা ওই দিকে দিয়ে দিলেন, আল্লাহর আদালতে, আল্লাহর আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কেনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ বলেছেন বিচার যদি করতে হয় আন তাহকুমু বিল আদল, তোমরা ইনসাফের সাথে বিচার করো, কারণ তুমি এখন ক্ষমতার বলে জোর জবরদস্তি করে তুমি মানুষের বিচার করতেছ, টাকা খাচ্ছ, মনে রেখো তোমারও একদিন বিচার আল্লাহ তাআলা করবে। ওই আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, তোমার ইমানের দাম কি 500 টাকা 1000 টাকা? তোমার ইমানের দাম কি এক কাপ চা? এর কাছে যদি ইমানকে বিক্রি দাও, বিক্রি করে দাও, মনে রেখো সময় আরও আসতেছে, আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে, অপেক্ষায় থাকো। সম্মানিত ভাইয়ের আমার, দেখুন আজ বাংলাদেশের মধ্যে, গত সপ্তাহে বলেছিলাম বাংলাদেশটাকে নষ্ট করে ফেলেছে এক স্বৈরাচার, কুখ্যাত ডাকাত সেই ফেরাউন হাসিনা, যে আমাদের উপরে জুলুম নির্যাতন স্টিমুলার চালিয়েছে। আর এই কুখ্যাত ফেরাউন হাসিনা বলেছে যে 2000 এই নৌকা 2041 সাল পর্যন্ত গ্রান্টি,
2041 সাল পর্যন্ত এই নৌকাকে কেউ ধ্বংস করতে পারবে না, এই নৌকাকে কেউ ফুটা করতে পারবে না। কিন্তু 2041 যেতে হয় নাই, 2024 সালেই এই নৌকাকে যিনি ফুটা করে দিয়েছেন তিনি কে? আল্লাহর নাম নিতে মনে আপনাদের কষ্ট হয়? এই নৌকাকে যিনি ডুবিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য ক্ষমতা বড়াই করো না, সকালবেলার দরিয়ে তুই ফকির সন্ধ্যাবেলা। সম্মানিত ভাইয়ের আমার, তারা নেত্রী যদি থাকে দুর্নীতিবাস, নেত্রী যদি করে লুণ্ঠন, নেত্রী যদি করে পাচার, তাহলে তার এমপি মন্ত্রীরা আর কি করবে? তারা তো দেশের টাকা পাচার করবে, এটা তো স্বাভাবিক কথা, তাই না? দেখুন, আমাদের কুমিল্লার এক রত্ন, আমাদের হোমনা থানার গৌরব জনাব আসিফ নজরুল স্যার, যিনি এখন আইন উপদেষ্টা, এই আসিফ নজরুল সাহেব ইনি ইতিমধ্যে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। আসিফ নজরুল স্যার, তিনি গতকালকে আমি একটি তার ভিডিও দেখলাম, প্রাণটা ঝুলিয়ে গিয়েছে তার কথাগুলো শুনে। তিনি বললেন, আমি 10 দিনের মাঝে 7 দিনই একটা কাপড় পরিধান করে, একটা শার্ট পরে, একটা প্যান্ট পরে আমি অফিস করতেছি। আচ্ছা বলুন তো, এরকম ন্যায় নিষ্ঠাবান সৎ মানুষ যদি সমাজের মধ্যে থাকে, রাষ্ট্রের মধ্যে থাকে, তাহলে কি কখনো দুর্নীতি হতে পারে? আপনারা মনে হয় কথা বলতে ভয় পেয়েছেন, তাই না? এরকম মানুষ থাকলে কি দুর্নীতি হতে পারে, অন্যায় হতে পারে, অবিচার হতে পারে? না, এরকম মানুষই আমরা চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে মিলে মায়া বিরাজ করে আল্লাহ তাআলা তাদেরকে কাজ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, মনে পড়ে যায় এই আগস্ট মাসের কথা। এই আগস্ট মাস এটা খুব ভয়ানক একটা মাস। এই ভয়ানক আগস্ট মাসেই তার বাবার পতন হয়েছে, আবার এই ভয়ানক আগস্ট মাসেই মেয়ের পতন হয়েছে 5ই আগস্টে। আর আগস্ট মাসেই হল সব বিজয়, শোক দিবস, কান্না দিবস, গ্রেফতার দিবস, বিজয় দিবস, সব হলো এই শোকের দিবস এই আগস্ট মাসে। সম্মানিত ভাইয়ের আমার, দেখুন, জালেমরা বলেছিলাম কখনো স্থায়িত্ব অর্জন করতে পারে না। কেন পারে না শুনুন, বাংলাদেশের মধ্যে কুখ্যাত এক ডাকাত সালমান এফ রহমান, কুখ্যাত সেই ফেরাউন শয়তান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আপনারা সকলেই তাদেরকে চিনেন। এই সালমান এফ রহমান এত বড় ডাকাত, এত বড় শয়তান, এত বড় কুলঙ্গার, এই সালমান এফ রহমান বলেছিল কোরআনের মধ্যে ভুল আছে, নাউজুবিল্লাহ। আপনাদের ইমান মনে হয় দুর্বল, নাউজুবিল্লাহ তো আসতে বললেন কেন, কোরআনের ভিতরে কি ভুল আছে? কোরআন এটা কার? আওয়াজ করে বলুন কার? এই কুখ্যাত সন্ত্রাস ফেরাউন, এই কুরাঙ্গার বলেছে কোরআনের মধ্যে ভুল আছে, নাউজুবিল্লাহ বলে। সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআনের মধ্যে কি ভুল আছে? আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রথমেই বলে দিচ্ছেন, আলিফ লাম মিম, দুনিয়ার সমস্ত মানুষ যারা এই আলিফ লাম মিমের অর্থ বের করতে পারে, আল্লাহু আকবার বলে, এটা হলো আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে দেখো গোটা 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের সমস্ত অর্থকে আমি আল্লাহ স্পষ্ট করে দিলাম, কিন্তু কিছু শব্দ এরকম রেখে দিলাম, ওই শব্দগুলো কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আর এর অর্থকে বের করতে পারবে না। এই ক্ষমতা কার? আওয়াজ করে বলুন কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত, যে অর্থগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব আই হাযাল কিতাব, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফীহ কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। এই ঘোষণা যিনি করেছেন তার নাম আল্লাহ, আজকে বলুন নাম আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পরের অংশে বলেন হুদান লিল মুত্তাকিন, হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে এই কোরআন পথ দেখাবে, পথ দেখিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। মুত্তাকিন কারা? আল্লাহর ভয়, যাদের মধ্যে বদ্ধমূল করেছে আল্লাহর ভয়, অন্তরের মধ্যে বদ্ধমূল করে করে যারা সামনে অগ্রসর হবে। আল্লাহ পাক বলেন তাদেরকে এই কোরআন সোজা জান্নাতের পথ দেখাবেন। সুবহানাল্লাহ, এই কুখ্যাত সন্ত্রাস, এই কুখ্যাত ডাকাত সালমান এফ রহমান বলেছিল কোরআনের মধ্যে ভুল আছে, শেষ পর্যন্ত এই কুলাঙ্গার এই ডাকাত তার দাড়ি কামিয়ে, তার দাড়ি কামিয়ে চুলের মধ্যে রং মেখে পালানোর পথ খুঁজে, পালানোর পথ খুঁজে বের করেছিল, শেষ পর্যন্ত সদরঘাটের মধ্যে আটক করেছে আলহামদুলিল্লাহ। পরে তুমি বলেছো কোরআনের মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, তুই কোরআনের ভুল খুঁজতে বের করেছ, আজকে তোর জীবনের সমস্ত গোবরকে আমি আল্লাহ জনগণের মধ্যে ফাঁস করে দিলাম। আল্লাহু আকবার করে। সম্মানিত ভাইয়েরা, আমার আনিসুল হক, এরা এত টাকার উচ্চ কোথায় থেকে পেল? হাজার 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 কোটি টাকার মালিক তারা কোথায় থেকে হয়েছে? এই টাকাগুলো আপনার আমার রক্তকে চুষে তারা নিয়েছে, ঠিক কেনা বলে? সম্মানিত ভাইয়েরা, আমার ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক রব্বুল আলমিনের পাকড়াও অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। সম্মানিত ভাইয়ার আমার, এরা বুক ফুলে কলা গাছ হয়েছে, শেষ পর্যন্ত প্রথমে ধরেছে আনিসুল হককে, সাবেক বিচারপতি আনিসুল হককে ধরেছে। তো দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন বিধর্মীরা তারা তোমাদের কখনো বন্ধু নয়, তারা একে অপরের বন্ধু। তো সাবেক বিচারপতি আনিসুল হককে ধরা হলো, তো এবার এই শয়তান আবার বলতেছে আমার সাথে তো আরেক শয়তান আছে সালমান এফ রহমান, এরে রাখতেছেন কেন, এরাও ধরেন, সেও বেঁচে গিয়েছিল। কিন্তু বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের পাকড়াও অত্যন্ত কঠিন, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। তারা দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, আজকে রিমান্ডের মধ্যে গিয়েছে যেই সালমান এফ রহমান সাবেক বিচারপতি আনিসুল হক, তাদেরকে মানুষ সেলুট দিত, ভয়ে তাদের সামনে কথা বলতে পারত না, আজকে তাদেরকে জনগণ জুতা নিক্ষেপ করে। বলুন তো এই অধঃপতন এটা কার দান? এই জন্য আল্লাহ তাআলা বলেন وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার আল্লাহ বলেন وَتُذِلُّ مَنْ تَشَاءُ, তোমাকে আমি আল্লাহ তাআলা সম্মান দিলাম, যদি তুমি ওই সম্মানকে ধরে রাখতে না পারো তাহলে কত জিল্লুমান তাশা, তোমার সম্মানকে আমি আল্লাহ তাআলা বেইজ্জতের জিন্দেগি আমি আল্লাহ তাআলা বানিয়ে দিব। আল্লাহু আকবার করে। এরপরে আল্লাহ তাআলা বলেন বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ এটা কার হাতে? আওয়াজ করে বলুন না, কার হাতে? আল্লাহর হাতে। আপনি সম্মান পেয়ে যদি মানুষের সাথে অন্যায় আচরণ করেন, খারাপ আচরণ করেন, যে আল্লাহ আপনাকে সম্মান দিতে পারেন ওই আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জত করতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলুন, পারেন কি পারেন না? সম্মানিত ভাইয়েরা আমার,
এই কুখ্যাত শয়তান, এই কুখ্যাত ফেরাউনদেরকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, মানুষ তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে আদালতে নেওয়ার সময় তাদেরকে পচা ডিম আর জুতা নিক্ষেপ করে, আল্লাহু আকবার বলেন। আর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ যাকে অন্যায়ভাবে ফাঁসিয়ে তাকে যখন জেলখানার প্রকোষ্ঠে ঢুকানো হয়েছে, যখন আদালত চত্বরে নেওয়া হয়, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে সালামের বন্যা বয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দেয় সালাম আর তোদেরকে দেয় পচা ডিম, তাও বালা ডিম না, দেয় পচা ডিম আর জুতা নিক্ষেপ। এই অপমান কার দান ভাই? আওয়াজ করে বলুন না, কার দান? আল্লাহর। আচ্ছা, আপনারা সকলে একটু অন্তর থেকে বলুন তো, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে যে ফাঁসিয়েছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি কি দর্শক ছিলেন? আওয়াজ করে বললেন না, মনে হয় কোনো ঝামেলা আছে আপনাদের ভিতরে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দর্শক ছিলেন? যে বলেছে সেই হলো কুখ্যাত দর্শক, ঠিক কিনা বলেন? একজন আলেমকে তোমরা অপমান করতে চেয়েছ, আল্লাহ তাআলা আজকে তোমাদের সম্মান ইজ্জতকে আল্লাহ তাআলা মাটির সাথে দুনিশ্চাত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? দেখুন, আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ এই মানুষটার ত্যাগ আর তিতিক্ষা যা আপনাদেরকে বাসায় বলে বোঝানো কখনো সম্ভব নয়। আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ এই হাসিনা তার স্বার্থ হাসিল করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত একজন হক্কানি আলেমকে নিয়ে জুলুম নির্যাতনের ইস্তিমলার চালিয়েছেন, আউযুবিল্লাহ পড়ে। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তার একটা কথার প্রতিবাদ করেছিলেন, সে হিন্দুদের পক্ষপাতিত্ব করেছিল যেটা ইসলাম বিদ্বেষী, ইসলামের সাথে সাংঘর্ষিক, এই কথাটার কারণে তাকে আজকে বছরের পর বছর জেলখানার প্রকোষ্ঠে ঢুকিয়ে রেখেছে। আর এই জেলখানার মধ্যে তার আত্মীয় স্বজন প্রায় সকলেই ইন্তেকাল করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর শেষ সম্বল তার বড় বোন, সেই বড় বোনটাও গতকাল ইন্তেকাল করেছে। প্যারোলে মুক্তি দিয়ে হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হলো, বাঘ তাকে 100 বছর খাঁচার মধ্যে বন্দি করে রাখলেও বাঘের হুঙ্কার কোনোদিন কমে না, ঠিক কিনা বলে? তিনি বের হয়ে হাসিনার সমস্ত অপকর্মকে ফাঁস করে দিয়েছেন, তার স্বার্থে আঘাত লাগলে সে হক্কানি ওলামায়ে কেরামদেরকে অথবা ভালো কোনো মানুষকে স্বার্থে আঘাত লেগেছে তাকে জঙ্গি বলে, রাজাকার বলে জেলখানার প্রকোষ্ঠে ঢুকিয়ে রাখত। শেষ পর্যন্ত আমার মনে পড়ে গেল আল্লামা সাইদ রহমতুল্লাহ আলের সেই কথাটি, যে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, কথাটা বলে গিয়েছিলেন আজ থেকে অনেকদিন পূর্বে, কিন্তু বাস্তবিক পক্ষে আজ তার বাস্তব প্রতিফলন হয়েছে। আজ তাকায় দেখেন তার নেতা নেত্রীরা যারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা বলে? যে পলক জুনাইদ আহমদ পলক বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবনকে দুর্বিষয়ের মধ্যে ফেলে দিয়ে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল, যেই প্রবাসী ভাইয়েরা তাদের মা বাবার সঙ্গে যোগাযোগ করার জন্য দিশেহারা হয়ে পড়েছে, ওই প্রবাসী ভাইদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। কিসের জন্য? সামান্য একটু ক্ষমতার জন্য। কিসের জন্য ভাই? ক্ষমতার জন্য। আজকে সে পলায়ন করার জন্য এয়ারপোর্টের মধ্যে গিয়েছে, একটা ক্যাব করেছে, চোরের মতো চোরের বেশে সে এয়ারপোর্টের মধ্যে গিয়েছে, কিন্তু সে পলায়ন করার সেই পথটুকু পায় নাই, সেখানের মধ্যে আটক হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। তোমাদের কথায় মানুষ থরথর করে কাঁপত, তোমাদের কথায় মানুষ চুপ হয়ে যেত, তোমাদেরকে মানুষ সেলুট দিত, আজকে তাকায় দেখো ওই সেলুট এখন জুতার বাড়িতে পরিণত হয়েছে, ঠিক কেনা বলে? এজন্য সাবধানতা অবলম্বন করা উচিত। আল্লাহ পাক দেখান, আরে ফেরাউন থাকতে পারে নাই, এত বড় দাপটশালী ব্যক্তিত্ব, সেই ফেরাউনকে যিনি শেষ করে দিয়েছেন তিনি কে? আর তোমাদের মতো পুটি মাছকে আল্লাহ তাআলা শেষ করতে কি আল্লাহ তাআলার বিশাল বড় বাহিনীর প্রয়োজন করেছে?
আজকে দেখুন এক এক করে সকলের মুখোশ উন্মোচন হচ্ছে। যে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না, শেখের বেটি পালায় না, শেষ পর্যন্ত সে তার নেতানেত্রীদের কথা চিন্তা না করে সে নিজে তার নিজের পথ খুঁজে পালিয়েছে, ঠিক কেনা বলেন? এরা হলো চোর, এরা দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য এই দেশের মধ্যে এসেছে, ঠিক কেনা বলেন? আওয়াজ করে বলুন। সম্মানিত ভাইয়েরা আমার, দেখুন দুর্নীতিতে তারা কি পরিমাণ চ্যাম্পিয়ন করেছে। আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে ধর্ম উপদেষ্টা হয়েছেন আল্লামা আফমা খালিদ হোসেন সাহেব, সকলে বলি আলহামদুলিল্লাহ। ডাক্তার আফমা খালিদ হোসেন স্যার এত অত্যন্ত বিচক্ষণশীল এবং অত্যন্ত যোগ্য একজন আলেম, তাকে ধর্ম উপদেষ্টা পদে রাখা হয়েছে। আফমা খালিদ হোসেন সাহেব তিনি সর্বপ্রথম গিয়েই বললেন যে হজ নিয়ে আপনাদের মনে হয় রমজানে একটা আলোচনা করেছিলাম যে বাংলাদেশের মধ্যে 6-7 লক্ষ টাকা হজ করার জন্য লাগে। আফমা খালিদ হোসেন সাহেব বললেন যে এটা অর্ধেক দামে আমরা নিয়ে আসবো, আলহামদুলিল্লাহ। পরে তাহলে বলুন তো বাকি 3 লক্ষ টাকায় তারা দুর্নীতি করছে, হজের মতো একটা ইবাদতকে নিয়ে দুর্নীতি করেছে, নাউজুবিল্লাহ। পরে আরে সারা জীবনের একটা স্বপ্ন থাকে মানুষের, অল্প অল্প করে টাকা জমাতে জমাতে চিন্তা করে আহারে আমার সারা জীবনের স্বপ্ন আমি আল্লাহর ঘরের মধ্যে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো, সেই পবিত্র একটা ইবাদত হজ নিয়েও তারা ব্যবসা করেছে, আল্লাহর লানত তাদের উপরে পড়েছে, ঠিক কেনা বলে? আফমা খালিদ হোসেন সাহেব হজরত এবার হজের এই দুর্নীতি তালাশ করতে লাগলেন। শেষ পর্যন্ত হজের অনিয়মে 50টি এজেন্সিকে লাইসেন্স বাতিল করেছে, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? একটা আর দুইটা না, 50টা এজেন্সি বাতিল করেছে। আপনি কল্পনা করতে পারেন এরা কি পরিমাণে দুর্নীতি করেছে, গরিবের রক্ত চুষে খেয়েছে। এই টাকা তো আপনার আমার গাম জড়ানো টাকা, আর এই গাম জড়ানো টাকাকে তারা রক্ত চুষে খেয়েছে, ঠিক কেনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসেন সর্বশেষ কথা। ভারতের হিন্দুরা তারা মসজিদ ভাঙে, ঠিক কিনা? মসজিদ ভেঙেছে না কিছুদিন আগে আমাদের পানের জায়গা সেই বাবরি মসজিদকে তারা ভেঙেছে, টুকরো টুকরো করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সময় আসবে, এই দিন দিন নয়, আরো দিন আছে, মনে রাখতে হবে যেই সমস্ত কুলাঙ্গার বাবরি মসজিদের উপরে হাত তুলেছে আল্লাহ এদের হাতকে ভেঙে টুকরো টুকরো করে দিবেন, ঠিক কিনা বলেন? যে কথাটুকু বলতেছিলাম, ভারতের হিন্দুরা আমাদের পবিত্রতম স্থান, আমাদের পবিত্র ঘর, তারা মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দেয়, আর বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দেয়, আল্লাহু আকবার বলেন। এটাই হলো ইসলামের সৌন্দর্য। দেখুন এবার বর্তমানে আমাদের এই জায়গার কথাটা আপনারা একটু ভেবে দেখেন। আচ্ছা, এখানের মধ্যে তো আমাদের অপর পার্শ্বেই হলো হিন্দু পাড়া, ঠিক না? অনেক হিন্দু এখানের মধ্যে বসবাস করে। আচ্ছা বলুন তো, একটু আওয়াজ করে বলবেন যে এই হিন্দুদের মন্দিরের মধ্যে কোনো মুসলমানকে এখনো পর্যন্ত আঘাত করেছে? আওয়াজ করে বলতে হবে, পেরেছে আঘাত করতে? অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, এদেশের মাদ্রাসার ছাত্র তরুণ যুবকেরা, তারা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে, তাদের জানমাল যেন কেউ ছিনিয়ে নিতে না পারে এই জন্য তাদেরকে পাহারাদারি করেছে। সর্বশেষ কি হয়েছে, তারা আমাদেরকে বানিয়েছে যে আমরা নাকি মন্দিরের মধ্যে হামলা করেছি, নাউজুবিল্লাহ বলতেন না? তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ব্যক্তিগত ইচ্ছা তারা করুক, কিন্তু মুসলমানরা কি তাদের মন্দিরের মধ্যে আঘাত করেছে? হ্যাঁ, মুসলমানদের মধ্যেও কিছু কুলাঙ্গা নামদারি মুসলিম যারা মুসলমান দাবি করে, বস্তুত তারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল,
ওই সমস্ত কুলাঙ্গার দালালেরা মন্দিরের মধ্যে আঘাত করেছে, ঠিক কিনা বলেন? কেন আঘাত করেছে? আমাদের মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এবার আসেন আপনাদেরকে তথ্য দিই, কুড়িগ্রামের মন্দিরের মধ্যে হামলা করতে 10 জন হিন্দু আটক হয়েছে। কয়জন হিন্দু? মন্দিরের মধ্যে আঘাত করেছে হামলা করতে গিয়ে কয়জন আটক হয়েছে? 10 জন। এবং এটার পরিকল্পনায় রয়েছে 68 জন হিন্দু। পরিকল্পনায় কয়জন বলুন তো? আমরা মুসলমানরা তাদের মন্দির পাহারা দেই, আর তারা হিন্দুরা এসে তাদের মন্দিরের মধ্যে হামলা করে, এর থেকে লজ্জার আর কিছু আছে? এখন আসেন, আওয়ামী লীগ কত ঘৃণিত হয়েছে, সংখ্যালঘুদেরকে আমরা ভালোবাসি, মহব্বত করি, তারাও আমাদের ভাই বোন, ঠিক কিনা? আমরা কারোর সঙ্গে দ্বন্দ্ব করি না। সংখ্যালঘুদের উপরে হামলা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে, এবং এই প্রস্তুতির মধ্যে তারা বাজেট করেছে 1000 কোটি টাকা। কত কোটি টাকা? আরে আওয়াজ করে বলেন না, কত কোটি টাকা? শেষ পর্যন্ত তারা যে হিন্দু হয়ে ফিরে আসবে এটা তো কল্পনাও করতে পারি নাই। শেষ পর্যন্ত তারা মন্দিরের মধ্যে হামলা করবে, আর তারা মুসলিম দাবি করে শেষ পর্যন্ত হিন্দু হয়ে বাড়িতে ফিরবে, এটাকে আশা করেছিলাম আমরা। কিন্তু সর্বশেষ এই সমস্ত মুখোশ উন্মোচন করে দিয়েছেন কে? একটু আওয়াজ করে বলুন না, এই মুখোশ উন্মোচন করে দিয়েছেন কে? এবার আপনাদেরকে দেখুন, সরাসরি এই যে একটা নিউজ আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, নাম হলো জুয়েল দাদা, এর হোয়াটসঅ্যাপটাকে হ্যাক করে তার চ্যাটটাকে ভাইরাল করেছে। জুয়েল দাদা সে লিখেছে, আচ্ছা আমি বলে দিব সব গ্রুপে তোমাদের ওইখানের পরিস্থিতি কি, বুঝলেন ভালো করে বুঝলেন? এরপরে লিখেছে, আমাদের এখানের পরিচিতি আছে মোটামুটি ভালো, তবে সবাই ভয়ে আছে, ভয়ের কারণ নেই, আমি আসি তোমাদের সাথে। শুনো গোবিন্দ, 15 আগস্ট উপলক্ষে তোমাদের একটা কাজ করতে হবে, 15 আগস্ট উপলক্ষে তোমাদের একটা কাজ করতে হবে, 14 আগস্ট রাতে অন্তত 50টা মন্দিরে বাংচুর এবং 2টা মন্দিরে আগুন জ্বালিয়ে দিতে হবে। কে বলেছে? জুয়েল দাদা। নাম কি? বলতে মনে হয় লজ্জা পাইতেছেন। আপনার আমাকে আদালতের কাজ গড়ায় দাঁড় করতে চাচ্ছে, আপনি আমি কি চুপ থাকবো? এখানের মধ্যে আপনি আমি আমরা এই কুমিল্লার মানুষ একটা মন্দিরের মধ্যে আঘাত করেছে এমন কোনো নজির আছে? তাহলে এই সমস্ত তলে তলে তারাই কাজ করেছে। এরপরে দেখেন সে কি লিখেছে, তারপরে লিখেছে কয় 2-3টার বেশি কোনো মন্দিরে আগুন দেওয়া যাবে না, 2-3টার বেশি কোনো মন্দিরে আগুন দেওয়া যাবে না। এরপরে লিখেছে, ভুলেও এটা মনে রাখিবা, না হলে মোল্লারা বুঝে যাবে, যদি এটা করো তাহলে কি করবে, মোল্লারা বুঝে ফেলবে। যেই মোল্লারা সারা রাত্র জাগরণ করে তাদের মন্দির পাহাড় দেয়, আর তারা গোপন চক্রান্ত করে তারা বিশ্বের মাঝে মুসলিম উম্মাহকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তারা এই সমস্ত চক্রান্ততে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলে? এরপরে দেখেন লিখেছে, দাদা আমি সকল গ্রুপে বলে দিব, আপনিও বলে দেন, আপনি বললে সবাই গুরুত্ব দিবে বেশি। এরপরে লিখেছে, আমি অবশ্যই বলবো, আমি সব সময় তোমাদের পাশে আছি, তুমি তোমার সব গ্রুপে জানিয়ে দাও, এবং তুমি যাদেরকে চিনো সবার সব দলবলকে 14 আগস্ট রাতের বেলা রেডি রাখো। বুঝতে পেরেছেন? দেখুন সৈরাচার বিদায় হয়েছে, হাসিরার 5-8টা গোলামগুলো বিদায় হয়েছে, কিন্তু তার কিছু চামচা বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য গোপনে আড়ালে এখনো কাজ করে যাচ্ছে, ঠিক কেনা বলে? তাদের 20 দাঁতকে বেঁকে ফেলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? আওয়াজ করে বলুন। একজন হিন্দু এই যে প্রকাশ্যে আপনাদেরকে দেখাই দিলাম, প্রকাশ্যে নাম হচ্ছে জুয়েল দাদা। বাপরে বাপ! সম্মানিত ভাইয়েরা মা, আমরা সংখ্যালঘুদের তাদের প্রতি আমাদের রয়েছে ভালোবাসা, তারা তাদের কাজ করবে, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো আপত্তি নাই। তাই বলে ইসলামকে প্রশ্নবিদ্ধ যদি করে, যদি কোনো পুলাঙ্গ মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাদের 20 দাঁতকে আমরা উপড়ে ফেলবো, ঠিক কেনা বলে? এজন্য প্রস্তুত থাকতে হবে
যেই সমস্ত কুলাঙ্গার সমাজের এদিক সেদিক এখনো পর্যন্ত মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে, সজাগ দৃষ্টি থাকতে হবে মুসলমান পারবো তো ইনশাআল্লাহ।